দারুণ না? এদিকে আসো, এইটা দেখো। তাহলে এটা কি লাগবে না? ইজিলি তো এটাই পেতে পারো। তাহলে এটা পাত, এইটা নাও। আসসালামু আলাইকুম। হে ওয়াটসআপ গাইস, ওয়েলকাম ব্যাক এনজি আবি চ্যানেল। আর টুডে আই এম এনজি আবি। আমাদের ছোট্ট লাইফটায় আমরা হ্যাপি থাকতে সমস্যার পিছনে ছুটে সমাধানকে করে থাকি আমরা ইজি। আর তাছাড়া আমরা সমস্যাকে ঘিরে সমাধানে আমরা জানার আগ্রহে জিজ্ঞাসা করে থাকি, কেননা এই জিজ্ঞাসা আমাদের সকলের একটা অধিকার। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিবে আমার কমেন্ট বক্সে। আর আমার যদি কোনো কিছু জানা থাকে তোমাদের মাধ্যমে যেন জানতে পারি, তোমরা যা জানো তা আমাকে অবশ্যই জানিয়ে দিও কেমন। আর আমার পাশে তো অবশ্যই থাকবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আমি আমার গত এপিসোডে তোমাদেরকে দেখিয়েছিলাম মাজা মুদমাক্সের রিভিউ, আর সেটাই তোমাদেরকে ইনস্ট্যান্টভাবে ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে খুব সহজে কেমিক্যাল ছাড়া ঘরে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। তো লেটস গো অ্যান্ড স্টার্ট। প্রথমে 1 টিস্পুন নিয়ে নিচ্ছি মুলতানি মাটি, 1 টিস্পুন মাজা পাউডার। তোমাদের সবচেয়ে সহজ উপায় দেখানোর সুবিধার্থে আমি 1 টিস্পুন পানি দিয়ে অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে 1 টিস্পুন রোজ ওয়াটার এবং চাইলে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করে নিতে পারো। দেখো আমার মিক্সিং কন্টেনার রেডি। এখন আমি আমার এই পাশে মাচা মুদমাক্স আর এই পাশে আমার বানানো মাচা মুদমাক্স অ্যাপ্লাই করে নিব। লুক এট মি, অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাচা মুদমাক্সটি বাহিরের বানানো মাচা মুদমাক্সের মতন একই রকম লাগছে। গোপন আরেকটা টিপ শেয়ার করছি, সেটা হচ্ছে তোমার পাউডারটি এরকম হবে যে সেটা কোনো কথা নয়, তোমার পাউডারটি এরকম টিয়াও হতে পারে বা গাঢ় সবুজও হতে পারে। তবে খেয়াল রাখবে এরকম করে বানিয়ে নিলে তোমরা খুব সহজে বাহিরের মতোই পেতে পারো মাচা মুদমাক্স। আমার ইউজ করা মাচা পাউডারটা টিয়া কালারের মধ্যে স্কাব করা যায় এরকম দানা দানা টাইপের। তোমাদের সুবিধার্থে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যেটা লাইটিংয়ের মধ্যে সেটা হচ্ছে কসমেটিকের। আর যেটা একটু দানা দানা আগেই বলেছি সেটা হচ্ছে আমার বানানো মাচা মুদমা। তোমাদের পাউডারটি যেহেতু শাইনি টাইপের হয়তো কথাই নেই, একটা লাইক দিও ভালো লাগলে, আর কমেন্ট তো করবে। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস।